এই দেখো কি উঠতেছে ও ভাই ও বাইরে র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে ভাই কি বিশাল সাইজের জম্বি এসে পড়ছে বাইরে ভাই আর এটা মারতেছে দেখো লুট করতেছে ওই লুট দিয়ে আজকে আমরা পুরোটা ম্যাচ What's up guys, it's Mr. Tripler and welcome to my channel. Yes, I know, awesome video. Title and topic already mentioned. Today, we are zombie mere loot kore rank match khelte achi. Shunte obak laglo, hey guys, amader rank match er bhitore zombie add kore diyeche. Je zombie gula size o boro ar ogula ke jodi kono rokome marte pari, tahole bishal level e bolte paro max level er kichu loot paoa jay. Ajke amra zombie marbo, zombie theke ja loot pabo. Ta diye khelte achi puro ta match. To guys, je ekta muhurto miss koro na. To without wasting any more time let's start our today's video এইখানেই রয়েছে আমাদের জম্বিটা র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ক্যারাটনে এন্ড ইও আরেকটা এনিমি ক্যারাস্তছে রে আরে ভাই এটারে মারতেও পারবো না আমি চাইলেও গাইস আমরা করতেছি জম্বি মেরে জালুর পাবো তার চ্যালেঞ্জ এখানে প্রথমে আমাদের আশা লাগবে এবং এখানে একটা লোড হবে তারপর দেখো কাওয়াটা উড়ে যাইতেছে ওইটাকে ফলো করা লাগবে কিন্তু এনিমির সাথে আগে টিম আপ করে নেই কারণ এটারে আমি চাইলেও মারতে পারবো না আমরা জম্বির কাছ থেকে যেই গানগুলো পাবো শুধুমাত্র সেগুলো দিয়েই মারতে পারবো কিন্তু এনিমিরা অন্যদিকে চলে গেছে যাক ভালো হইছে গাইস আমাদের হাতে যেই গানটা রয়েছে এটা দিয়ে আমরা জম্বিকে মারবো এবং সব লুট ফালিয়ে দিয়ে তারপর জম্বি আমাদেরকে যা লুট দিবে সেই লুটগুলো দিয়ে বাকি পুরোটা ম্যাচ আমরা কন্টিনিউ করব মানে নরমাল ভাবে খেলবো তো আমরা কাওয়াকে ফলো করে এখানে আসলাম আর এই দেখো কি উঠতেছে ও ভাই ও বাইরে র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে ভাই কি বিশাল সাইজের জম্বি এসে পড়ছে বাইরে ভাই আর এটারে মারতেছে দেখো লুট করতেছে ওই লুট দিয়ে আজকে আমরা পুরোটা ম্যাচ খেলবো ভাই সাবে মোর তাতারি করে গন্ডার এই দেখো গাইস আমরা গান্টার সব কিছু ফালিয়ে দিলাম আর এই দেখো এখন যে আমাদের লুট করার পালা ভালো কিছু দিও ভাই এমপি 5 লেভেল 1 আর কার 98 লেভেল 1 আর এই সবের জন্য তোমাকে মারছি চান্দু এই এই ফালতু মার্কা জিনিস কে দিতেছ এটা আরে কি ভালো কিছু দাও ভাই দুই টাকা মেইনটেন দেখে বলে ও এসভিডি ওয়াই দাঁড়া দাঁড়া জানি কি জানি পড়তেলো ভাই এই জায়গাতে টপকান লাগলো ভাই এই জায়গাতে কেন টপকাইলা এটাই তো মাথা ঢুকতেছ না জানতো যাই হোক ধন্যবাদ ভাই এই ভাবে করে আমাকে ফ্রি একটা কিল দিয়ে দেওয়ার জন্য কিন্তু গাইস দাঁড়াও এই যে জম্বিটা তো তোমরা দেখলা না এই একটা কিন্তু জম্বি না ম্যাপের ভিতরে টোটাল তিনটা জম্বি রয়েছে দেখো পিকের মধ্যে আরেকটা আর একেবারে শিপইয়ার্ডের মধ্যে আরেকটা আর এই জম্বিগুলো একেবারে অল্প সময় থাকে হয়তো কোনো এনিমিগুলোকে নিয়ে নিবে না হলে খুব অল্প সময় মধ্যে এগুলো আবার গায়েব হয়ে যাবে তো আমাদের তাড়াতাড়ি করে যে ওইখান থেকে যেটুক লুট নিয়ে আছে আর কি যদি আমরা যেতে পারি আমার মনে হয় পিকে পর্যন্ত যেতে যেতে আমাদের পিকের জম্বিটাও চলে যাবে আর শিপ ইয়ার্ডের জম্বি তো দূরেই থাক ভাই দেখা যাক কোন রকমে আরেকটা জম্বি যদি নিতে পারি ভাই ওইখান থেকে ভালো লেভেলে লুট এসে পড়বে রে এখনো পর্যন্ত পিকে কিন্তু আমাদের জম্বিটা রয়েছে দেখা যাক গাইস আমরা কি এই জম্বিকেও মারতে পারবো কি মনে হয় গাইস আর রিটার্ন কাছ থেকে লুট নিতে পারবো ভাই এখানে অলরেডি গ্যাঞ্জাম চলতেছে কিন্তু কোনো সমস্যা নেই আমরা তো এক জম্বি থেকে লুট পেয়েছি রে খারাপে কি মাইর দিল রে এটাই এ আমি তো বাইকের ক্যারেক্টার নিয়ে আসছি ভাই মিশা ক্যারেক্টার তো আছে আমার কাছে তাও মাইর খেললাম কেন যাক গাইস এখানে আমাদের জম্বিটা রয়েছে কিন্তু গ্লুয়াল কার লাগানো এটা তো বুঝতে পারলাম না আমাদের এই যে এই জায়গা মতো এসে আমরা লোড করলাম আর এইখানে আমাদের কাওয়াটাকে ফলো করতে বলতোছে কিন্তু এনিমিটা কোন জায়গায় ফলো করো টাইমে ভাই দেখো 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 কপাল ভালো আমাদের ওই দিকে চাইবি আগে ও ভাই কি টুয়াটা গাইলা এই তো আমার মনে হচ্ছিল চান্দু যে উপর থেকে মারছে মনে হয় এর জন্য আমাদের হেডশট লেগে গেছিল চান্দুরে যে মাইকটা দিব কিন্তু মাইকটা যে দিব এই চান্দু উকিও তো মারতেছে না এ পাতাটা উকে মারার পিছন দিয়ে মনে আরেকজন আসছে কই রে তাড়াতাড়ি করে এখানে যাই আমাদের যেই ভেন্ডিং মেশিনটা রয়েছে ওইখান থেকে আমাদের ফ্রিতে মেডকিটও পাবো ওইখান থেকে মেডকিটটা তাড়াতাড়ি করে নিয়ে নিই এছাড়া আমরা ইনহিলারও কিন্তু নিতে পারবো কারণ আমাদের টোকেন বাগারে কিন্তু অনেক কিছু পেয়েছি আমরা আমাদের জম্বিকে মেরে আর কি দাঁড়াও এখান থেকে আমাদের তাড়াতাড়ি করে ও গাইস আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাদের জম্বি যেগুলো অ্যাপিয়ার হইতেছে এর মধ্যে থেকে যে কোনো একটা জম্বিকে যদি তোমরা মারতে পারো তাহলে বাকি পুরোটা ম্যাচের জন্য তুমি যেই কয়টা এনিমিকে টাচ করবা ওই কয়টা এনিমির জন্য তুমি 100 করে টোকেন পাবা যদি একটা এনিমিকে আমি নাও মারি জাস্ট একটা গুলি লাগাইতে পারি তাইলে যে আমাকে 100 টোকেন দিয়ে দিবে এক এনিমির কাছ থেকে দুইবার দেবে না আর কি এই চান্দুকে কি এখান থেকে মারতে পারবো উড়ে আপনার কারাপে এত দূর থেকে মারা যায়
থাক এত দূর থেকে এইম করে মারতে মারতে না আধা ঘন্টা লাগবে ভাই চলো কাছে যাই মারি কিন্তু ভাই এটা কোনো কথা এত দূর থেকে মারলাম ভাই শুধু শুধু ওরে আরে ভাই 2000 এর ড্যামেজ হইছে আর আমার হুন্ডা ভেঙে গেছে আর বলছিল হুন্ডাতে ধাক্কা লাগাতে আমি কি দেখবো চল ভাই রে ভাই এ দাঁড়া এই চ্যানেল তাড়াতাড়ি করে মুড়ি যাও আমার লুট লাগবে এই চ্যানেল কাছে কি লেভেলে লুট পাবো রে দেখি টোকেন তো ভরে ভরে দিচ্ছিল রে এই দেখো এখনো টোকেন দিচ্ছে রে ভাই আরে আরেকটা ভালো লেভেলের কোনো গান দাও না নাকি MP5 দিয়ে খেলবো গাইজ MP5 দিয়ে মনে হয় খেলাটা বেটার হবে আমাদের যেই টোকেন গুলো দিচ্ছে ওগুলো দিয়ে দরকার হলে MP5টাকে আমরা একেবারে ম্যাক্স লেভেল করে ফেলি ও M1014 না 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 MP5টা ক্লিয়ার ড্রাগন ড্রাগন কি দেয় না 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 এই জায়গাটায় না পড়ে থাকে লুট পিকের এই জায়গাটায় লুট পড়ে থাকে ট্রোগন দেয় না গাইজ জম্বি থেকে ট্রোগন বের হয় নাইছি রে ট্রোগনটা যদি পাইতাম ভাই না গাইজ আমি এক দুইটা ম্যাচ অলরেডি খেলেছি আর আমি কোন জম্বির মধ্যে থেকে দেখিনি যে আমাদের ট্রোগন বের হইতে তার মানে এটা ভুল ভাই এটা ভুল আমি ট্রোগন নিতেছি না গাইজ ওইটা এমনি মনে লুট হিসেবে পড়েছিল ইসিরে ট্রোগনটা নিতে পারলে ফাটিয়ে ফেলতাম ব্রুতা গাইজ MP5 নিয়ে খেলতেছি আমরা আর আমাদের কিন্তু এমো গুলো ভেনিং মেশিন থেকে নেওয়া লাগবে যদি ভুলে ভালো এক দুইটা এমো উঠে পড়ে তাইলে আমাদের কিছু করার নেই দেখো একটা উঠে গেছে এটাকে ফেলা দিই কারণ গাইজ বর্তমানে আমরা সেটিং থেকে যদি অটো পিকআপের জিনিসটা অফও করে রাখি যেমন আমারটা সব কিছুই অফ কিন্তু তারপরও গাইজ যে ওই মোগুলো একে একে উঠে যায় আর কি যাই হোক গাইজ যা যা আমাদের নেওয়ার দরকার ছিল সব কিছু আমরা নিয়ে নিয়েছি এখন এইটুকু লুট দিয়ে আমাদের বাকি পুরোটা ম্যাচ খেলা লাগে নামতে চাচ্ছি না আমি চাচ্ছি একটা ছক্কা মেরে তারপর নেমে এই চান্দুদেরকে মারতে চান্দুরা একটাও কি ছক্কা খাবাচ্ছে এক কি রে বাইকের পাবলিক মাঝখান দিয়ে নেমে বাইক এলো চান্দু তোমারে মারবো না তোমারে নাকি তোমারে বুঝতেছি না তো কাই নেই দুইটাই এদিক ওদিক এদিক ওদিক করতেছে কেন যে কোনো একটাই মেয়ের খাও না আরে খারাপ দেখি ক্যারেক্টার মেরে বসে আছে ক্যারেক্টার দিয়ে কি তুমি বের হবা নাকি গ্লোয়ালের ভিতরে আরে ধন্য মতো ভাই বেচারা গ্লোয়ালের বাইরে এসে শুধু শুধু বাইরটা গাইলো তুমিও বের হবা তুমি কি আদৌ আছো খারাপ হয়ে মনে ভাগছে আচ্ছা তো না 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 আছে আছে ও ভাগতেছে ভাই আর ঠেলা গেল না আমি বলছিলাম গাড়ির ঠেলাটা খাবে মনে হয় এখান থেকে তো লাগবে না রে ও লাগছে ইলিমিনেটেড খারাপ রে মারলাম আমি গুলি খারাপ ইলিমিনেটেড কিভাবে হলো আরে গাড়িতে উঠার জিনিস আসতেছে না কেন আমি দেখতে চাইতেছি লঞ্চ প্যাডে করে না আমি উঠবো উঠে ও যেভাবে করে গেল ওইভাবে করেই যাব আর দেখবো এই খারাপ ইলিমিনেটেড কেন হইলো কিসে এমন বাড়ি খাইলো যেখান থেকে পরে ইলিমিনেট ও আচ্ছা গাছে বেশি হেলথ যাবে না তো পুরো অর্ধেক হেলথ নাই করে দিচ্ছে ভাই এটা কোনো কথা ভাই খারাপে আমার কাছে ড্যামেজ কে কি সুন্দর ইলিমিনেটেড হয়ে গেছে দূর থেকে কেউ একজন মারলো মনে হইলো নাকি আমি মনে হয় ভুল শুনলাম দূর থেকে মনে হইলো কেউ মারলো এদিক দিয়ে আরেক আরেকটা আব্বে বেচারা সবগুলো এখানে কি করতেছে ভাই আরে বেচারা টপকাইছে দেখো না গাছের মধ্যে এটা ডাউন গাইজ এটা ডাউন সোনিয়া অন হয়ে গেছে এটা ডিমিট্রি অন করে বলছে বেচারা তিনটায় বাড়ি খাইলাম এই গাছের সাথে একটা তো ডিরেক্ট ইলিমিনেটেড আরেকটা আমি আরেকটা এনিমি এছান তো এদিকে আসো এদিকে আসো গাড়ি দিয়ে একটু ওয়ালটা ঠেলা মারলে কি হইতো আরে আরে এটার কাছে মিশাও ছিল না আগে বললে কি হইতো ভাই ফ্রি কিল ছিল ভাই তুমি কি বেরোইছো খারাপে এখনো পর্যন্ত বের হয় নাই ভাই আমি ভাবছি বেরোইছো মনে হয় আমার কাছে কি টমেটো রয়েছে নাকি এই চান্দুকে তো টমেটো দিয়ে মারতে পারবো এই তো পারফেক্ট একটা টমেটো যদি মারতে পারি তাইলেই হবে চান্দু মেরেছি অ্যান্ড আমার মনে হচ্ছে চান্দু বের হবে তারপর সব বাইকটা খাবে উল্টা আমার নিচে টমেটো তো নিচে ড্যামেজ খেয়ে গেছি চান্দুকে মাইক দিব রে ওই পাশ থেকে কে জানি মারতেছে ওই পাশ থেকে মারতেছে ঠিক আছে আমার মনে হচ্ছে যে এই চান্দুকে কিল করে বলছে না আরে মনে হচ্ছে আমি পাইছি না মনে হচ্ছে আমি পেয়েছি কিন্তু এই চান্দু মিশা ক্যারেক্টার সরি মিশা না ওই যে হিলিং ক্যারেক্টার ক্যারেক্টার সব কিছু লাগিয়েছে তো দেখো উপার তো দেখো আবার আবার হিল হয়ে যাবে মনে খারাপে আরে উঠতে খরগোশ লাফায় না কেন ডিমিট্রি আরো বেশি করে ডিমিট্রি মেরে বসে রয়েছে গাইজ আমাদের ডান পাশে তো কেউ নেই অল্প কিছু অ্যালাইভ রয়েছে উপরের দিকে শুধুমাত্র একটা ফাইট দেখতে পারতেছি মনে হয় তিনজনই উপরেই রয়েছে নাকি আরে একটা কিল ফ্রিতে পেয়েও হ্যাঁ তুমি কে চলো আরে চলো ভাই গুলুও লাগেনি টুয়াও লাগেনি চন্দু চান্দু কি হইলো এটা
এই ছিল আমাদের র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে নতুন জম্বিকে মেরে লুটের চ্যালেঞ্জ টাইপ ভিডিওটা আর গাইস আমাদের এই জম্বিগুলো কিন্তু শুধুমাত্র বারমুডা ম্যাপে আপাতত এড করা হয়েছে আর বারমুডা ম্যাপে টোটাল মিলিয়ে তিনটা জায়গাতে এই জিনিসগুলো এড করা হয়েছে তিনটা জায়গা মাঝে মাঝে একটু এদিক ওদিক চেঞ্জ হয়ে আসে কিন্তু তিনটা জায়গাতেই আসে আর এই জম্বিদেরকে মারলে এক বেনিফিট হইতেছে তোমরা অনেক বেশি করে লুট পাবে দ্বিতীয় বেনিফিট হইতেছে ওই পুরো ম্যাচটার জন্য তোমাদের একটা স্কিল এড করা হবে যেই স্কিলটার জন্য তোমরা 100 করে টোকেন পাবে যখন তোমরা কোনো একটা মিকে টাচ করবে হয়তো হইতে পারে ওকে ঘুষি মারছো হইতে পারে একেবারে এক ড্যামেজ দিছো অথবা মেরে ফেলছো আর কি যেটাই করো না কেন যদি একটা গুলিও করো তাহলে যেই তুমি 100 করে টোকেন পাবে আর কি প্রত্যেকটা আলাদা আলাদা এনিমির জন্য তো বুঝতে পারতেছো এই জিনিসগুলো ফাটানো অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমরা কি অনলি কয়েনের একটা চ্যালেঞ্জ করবো কিনা বুঝতেছো ভাই যেই কয় এনিমিকে আমরা টাচ করবো তাদের জন্য 100 করে টোকেন দিবে তো বেশি বেশি কিল করে করে সোলো ভার্সেস স্কোয়াডে এরকম কয়েনের কোনো চ্যালেঞ্জ কি তোমরা দেখতে চাও কিনা সেটা আমাকে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাহলে সবার কাছ থেকে ছোট্ট কাটটা হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস